আসসালামু আলাইকুম সাইবার সিকিউরিটি ফর এভ্রিওন কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব এ টু জেড অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশান অর্থাৎ বর্তমানে বহুল ব্যবহৃত টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে প্রসেসটি আছে এই প্রসেসটি আসলে কিভাবে কাজ করে এবং কেন প্রয়োজন এটা আমরা আজকের ভিডিওতে দেখব আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে আমি জাহিদ হাসান আপনাদের সাথে চলুন শুরু করি টু ফ্যাক্টর অথেন্টিকেশান আমাদের এই সিস্টেমটিতে আসতে হলো কেন অর্থাৎ আমরা তো প্রথমে পাসওয়ার্ড সিস্টেম ইউজ করতাম এখন প্রশ্ন হচ্ছে পাসওয়ার্ড সিস্টেম কি আসলে ইনাফ না একটা সিস্টেমকে সিকিউর রাখতে অ্যান্সার হচ্ছে না কারণ পাসওয়ার্ডটা হচ্ছে একটা সিঙ্গেল আইডেন্টি অর্থাৎ পাসওয়ার্ডকে আমরা যতই কমপ্লেক্স করি না কেন পাসওয়ার্ডকে আমরা হ্যাশ দিলাম নাম্বারস দিলাম আলফা নিউমেরিকোড দিলাম অনেক কিছু দিয়ে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করলাম তারপরেও পার্সোনাল যে পাসওয়ার্ডটা তৈরি হলো এটা কিন্তু সিঙ্গেল আইডেন্টি অর্থাৎ এটাকে একটা হ্যাশ ফাংশনের মাধ্যমে সংরক্ষণ করা হতেছে এই পাসওয়ার্ডকে আমরা যতই কমপ্লেক্স করি না কেন এটাকে ব্রুড ফোর্স অ্যাটাক ইউজ করে খুব সহজেই হ্যাক করে নেওয়া পসিবল হয় এখন এই হ্যাক করে নেওয়া পসিবল হওয়ার ফলে আমরা যতই কমপ্লেক্স দেই না কেন একটু স্ট্রং ব্রুড ফোর্স অ্যালগোরিদম যদি অ্যাপ্লাই করা হয় দেখা যায় যে পাসওয়ার্ডটা হ্যাক করা পসিবল হয়েছে এই সিঙ্গেল আইডেন্টি থেকে মুভ করে আমাদের একটা স্ট্রং আইডেন্টি তৈরি করার জন্য যে প্রসেসটা ইন্ট্রোডিউস করা হয় সেটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা সংক্ষিপ্তভাবে টু এফ এ নামেও পরিচিত তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের কী দেয় টু ফ্যাক্টর অথেন্টিকেশান একটা অ্যাডিশনাল সিকিউরিটি দেয় এই অ্যাডিশনাল সিকিউরিটি কী করে আমাদের পাসওয়ার্ডকে মোর সিকিউর করে যেন হ্যাক না হইতে পারে এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশানের জন্য দুইটা জিনিস প্রয়োজন হয় একটা হচ্ছে পাসওয়ার্ড এবং অন্য একটা জিনিস এই পাসওয়ার্ডটা কোন কোথা থেকে ইউজ হইতেছে অর্থাৎ একটা ডিভাইস তো সেই ডিভাইসটাতে একটা ভেরিফিকেশান কোড যাবে অর্থাৎ পাসওয়ার্ড এবং ভেরিফিকেশান কোড এই যখন দুইটা আইডেন্টি হয়ে যায় তখন এই দুইটা আইডেন্টিটির একটা তো ডেটাবেজে সংরক্ষিত থাকে যেটা হচ্ছে পাসওয়ার্ড এবং ভেরিফিকেশান কোড যেটা আসলে ওই ইউজারের ডিভাইসে যায় সেই ডিভাইসটা হইতে পারে একটা মোবাইল ফোন হইতে পারে একটা ল্যাপটপ বা যে কোনো কিছু তো যখনই পাসওয়ার্ড আর ভেরিফিকেশান কোড দুইটা মিলে আমরা একটা মিক্সড কমপ্লেক্স আইডেন্টি তৈরি করব তখন হ্যাকারের পক্ষে পাসওয়ার্ড এবং ইউজার নেম জানলেও সেই সিস্টেমটাকে হ্যাক করা পসিবল হবে না কারণ সেখানে ভেরিফিকেশান কোডও প্রয়োজন আর ভেরিফিকেশান কোড আর পাসওয়ার্ড মিলে যে নতুন একটা আইডেন্টি তৈরি করতেছে এই আইডেন্টিটিটা কিন্তু ডাবল আইডেন্টি অর্থাৎ একটা পাসওয়ার্ডের পার্ট আর একটা ভেরিফিকেশান কোডের পার্ট এখন হ্যাকার যদি পাসওয়ার্ডের পার্টটা পেয়েও যায় তারপরেও এই মিক্সড কমপ্লেক্স আইডেন্টিটাকে ব্রেক করা পসিবল না কারণ তার জন্য একটা পার্ট বাকি থাকতেছে যেটা হচ্ছে ভেরিফিকেশান কোড আর ভেরিফিকেশান কোড হ্যাকারের পক্ষে পাওয়া পসিবল না কারণ ভেরিফিকেশান করটা কোডটা যে ডিভাইসে আসবে সেই ডিভাইসটা অবশ্যই রিয়েল ওনার যিনি ওনার কাছেই থাকবে তো যার কারণে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ওপেন করা থাকলে একটা সিস্টেমকে ইম্পসিবল হয়ে যায় হ্যাক করে না তো পাসওয়ার্ড এবং ভেরিফিকেশান কোড এই দুটার মিক্সড করে টু ফ্যাক্টর অথেন্টিকেশান পরিচালনা করা হয় যেটা খুবই সিকিওর একটা সিস্টেম এবার আমরা দেখব টু ফ্যাক্টর অথেন্টিকেশানের বাস্তব লাইফে কোথায় কোথায় ইউজ হয় আমরা যে সকল সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি এবং সোশ্যাল মিডিয়া ছাড়া আরও অন্যান্য অ্যাপ্লিকেশান এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের আওতায় চলে আসছে যেমন ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম এ সকল মোস্ট ইউজড সোশ্যাল মিডিয়াতেও টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইউজ তাছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশান যেগুলো মানুষ দৈনন্দিন জীবনে ইউজ করে এবং যেগুলোর অথেন্টিসিটি খুবই প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইউজ করা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশান সোশ্যাল মিডিয়া ছাড়াও ব্যাঙ্ক সার্ভিস মোবাইল ব্যাঙ্কিং ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম জব আইডেন্টি এবং গভর্নমেন্ট অফিসগুলোতেও ইউজ করা হচ্ছে ধীরে ধীরে টু ফ্যাক্টর অথেন্টিকেশানের প্রয়োজনীয়তাও বাড়তেছে এবং সেই সাথে এর অ্যাপ্লিকেশানও দিন দিন বেড়েই চলেছে